Swagatam Life Hourle Studio ma papuri. Prathomote Olympic or khobor. Olympic or joyre jatra arambho Bharator taroka Shatler PV Sindhu. Pratham khon khelot bijoy habosto PV Sindhu. Israel or protidondi Senia Kolikar Kubhag porasto kore Sindhu. 21-7 punpoti ase to Senia thora high kore Sindhu. Anhate 2 meter air pistol or final probehot byortho hoise Monovake. Anhate aji Tokyo Olympic or boxing ringot amibo Mary Kom 1 baji 30 minutot ase Mary Komor khel. 3 bajat ase Bharotor purush hokir khel. Honibare hockey ভারে পরাস্ত কৰিছিল ভাৰতে পরাস্ত কৰিছিল নিউজিলেণ্ডক আৰু আজি অষ্ট্ৰেলিয়াৰ বিৰুদ্ধে যুঁজত নামিব ভাৰত ইফালে মহিলাৰ টেনিছৰ ডাবলছত সানিয়া মিৰ্জা আৰু অংকিতাৰ জুটিৰ অগ্ৰগতি পুনৰ এবাৰ অলিম্পিকৰ খবৰ জনাইছো অলিম্পিকৰ জয়ৰে যাত্ৰা আৰম্ভ ভাৰতৰ তাৰকা শ্বাটলাৰ পিভি সিন্ধুৰ প্ৰথমখন খেলত বিজয় সাব্যস্ত পিভি সিন্ধু Mirabai Sanuloi Manipur Sarkaror 1 koti taka puraskar Manipur Mukhyamantri N Biran Singhor ei ghoshona Railway sakori nokorilo hobo Mirabai Sanuloi Rail bibhagot ko uccho porjayor sakori dia hobo boli ghoshona korile Mukhyamantri N Biran Singhe Tokyo pra ghorole ahar pisot surprise gift dibo Mirabai Anante Mirabai loi 50 lakh taka puraskar ghoshona korise Kendra punor ebar koisu je Mirabai Sanuloi Manipur Sarkare 1 koti takar puraskar ghoshona korise Manipur Mukhyamantri N Biran Singhe ei ghoshona korise Railway sakori nokorilo hobo Mirabai Sanuloi Rail bibhagot ko uccho porjayor sakori diyar ghoshona korise Mukhyamantri N Biran Singhe Tokyo pra ghorole ahar pisot surprise gift dibo Mirabai anhate Mirabai le 50 lakh takar puraskar ghoshona korise Kendra NSCN Isak Muivar Pradhan Hosip Twingale Muivar Gurutor Bhabe Opusto Honibare Hondhia Muivar Bhorti Korua Hoy Dimapurer Ekhon Hospital Homproti ICU Chikitsadhin Muivar Aji Air Ambulance Re Dilli Loi Niya Hobo Muivar Brihospotibare Covid Positive Hoisil Twingale Muivar Obosse Fukurbare Covid Porikhar Falafolot Negative Report Ahe Aru Naga Hanti Suktir Mul Huta Muivar Husto Hoar Bhabe Prarthona Korise Nagaland Bashi Raize দুদিনীয়া ভ্রমণ হুসিরে উত্তর পূবলে অহা কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে মেঘালয় আর অসমত আজি ভাগ লব কেবাটাও গুরুত্বপূর্ণ কার্যসূচীত আজি প্রথমে শিলংত আসাম রাইফলসর এক বৃক্ষরোপণ কার্যসূচীর অংশগ্রহণ করব অমিত শাহে তার পিছতে সহরার রামকৃষ্ণ মিশনের স্বামী বিবেকানন্দলে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব ইয়ার পিছত চেরাপুঞ্জীর বৃহত্তর পানি যোগান প্রকল্প শুভ উদ্বোধন করব শাহে তার পিছতে অসমলে রওনা হব কেন্দ্রীয় গৃহমন্ত্রীগী দুপুরে মা কামাখ্যার আশীষ লব অমিত শাহে কামাখ্যার পর আহি গুয়াহাটী মেডিকেল কলেজ হাসপাতাল রাজ্যিক কর্কট প্রতিষ্ঠানত রেডিও থেরাপি ব্লকর উদ্বোধন করব গৃহমন্ত্রী গড়াকে ইয়ার পিছতে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রত প্রার্থনা আসনি শুভারম্ভ করব আর এই আসনির অধীনত কোভিডত নিথরুয়া হওয়া পরিয়ালর 100 গড়াকী নির্বাচিত হিতাধিকারীক আর্থিক সাহায্যর চেক প্রদান করব অমিত শাহে একেটা অনুষ্ঠানতে তামুলপুর মেডিকেল কলেজেরও আধারশিলা স্থাপন করব কেন্দ্রীয় গৃহমন্ত্রী গড়াকে কার্বি আংলংৰ ডিফুত ধৰ্ষণৰ ঘটনা সংঘটিত হৈছে মোবাইল ফোনৰ নেটৱৰ্কে কাল হল এগৰাকী ছাত্ৰী অনলাইন ক্লাছৰ বাবে পৰিচিত লোকৰ ঘৰত থাকিবলৈ গৈ ধৰ্ষিতা হল ছাত্ৰীগৰাকী ধৰ্ষণকাৰী ৱেলছন টিছক স্থানীয় মহিলা সংগঠনে আটক কৰি আৰক্ষীক গতাই দিয়ে ফাষ্ট ট্ৰেক আদালতত বিচাৰ কৰি উপযুক্ত ন্যায় প্ৰদানৰ দাবী জনাইছে ডিফুৰ বিভিন্ন মহিলা সংগঠনে উল্লেখযোগ্য যে মোবাইলৰ নেটৱৰ্কৰ অসুবিধাৰ বাবে অনলাইন ক্লাছত অসুবিধাৰ সন্মুখীন হৈছিল ছাত্ৰীগৰাকী ফলত কে কে চিৰ সম্পাদক ৱেলছন টিছৰ ঘৰত ছাত্ৰীগৰাকী থকাৰ ব্যৱস্থা কৰি ভুক্তভোগীর ছাত্রীগৰাকীৰ পিতৃ মাতৃ এনেদৰে প্ৰায় এটা সপ্তাহ পৰিচিত লোকজনৰ ঘৰৰ প্ৰায় অনলাইন ক্লাছ কৰি থকাৰ পিছতে দুদিন পূৰ্বে অৰ্থাৎ 22 জুলাইত এই ঘটনাটো সংঘটিত হয় দুজনটো এটো কালপ্ৰিট কাৰণে এটো এটো কেপিটেল পানিশমেণ্টটো দিব লাগিব কাৰণ এই নেকা ঘটনা বহুত পাইছো আমি আজি লোকে এবোৰ ঘটনা আমি জাস্টিস পোৱা নাই এটো জাস্টিস পোৱা নাই কথাটো কি হল আমি আচৰিত হৈ গ'ল এইটো কাৰণে যোনটো কালপ্ৰিট কালপ্ৰিটটো পানিশমেণ্ট দিব লাগে আৰু আমি ইপিল কৰিছোঁ এইটো কাৰ্বি আংলং অটনমাছ কাউন্সিল ষ্টেট গভৰ্ণমেণ্ট চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট আমি বাৰে বাৰে বাৰম্বাৰ আমি কৈ দিছোঁ মহিলা খাদৰ পৰা আমাক মহিলাৰ কাৰণে চিকিউৰিটি কেলে দিয়া নাই আৰু এইটো বেটি বচাও বেটি পঢ়াও এইটো শ্লোগানটো ক'ত গ'ল এইটো বাকচৰ ক'ৰবাত লুকাই থৈছে নেকি এইটো কথাটো আজি বেটিবিলাক
অসম প্রদেশ কংগ্রেসৰ নতুন সভাপতি ভূপেন বৰা। এআইচিচিয়ে ঘোষণা করলে নতুন সভাপতির নাম, রিপুন বৰাৰ স্থলাভিষিক্ত হব ভূপেন বৰা। বিপুরিয়ার প্রাক্তন বিধায়ক হল ভূপেন বৰা, এআইচিচিৰ সম্পাদকৰ পদতো আছিল ভূপেন বৰা। প্রথমবারের তিনিজনক কার্যকরী সভাপতির নিযুক্তি এআইচিচির। রানা গোস্বামী, কমলাক্ষ দেব উরুকাষ্ঠ, জাকির হোসেন সিকদারক কার্যকরী সভাপতির দায়িত্ব অর্পণ করা হয়েছে। এপিসিসির সভাপতি নিযুক্তি পায়ে মুখ্যমন্ত্রী সমালোচনা করে ভূপেন বৰাই। ভূপেন বৰা সরব হয়ে পড়েছে মুখ্যমন্ত্রীগীর বিরুদ্ধে। আনহাতে দলটুক যাতে আরো অধিক শক্তিশালী করে তুলব পারে তার নতুন স্ট্রেটেজির কথাও ভূপেন বৰাই ইতিমধ্যে উল্লেখ করেছে। মই এতিয়াও মনত বিশ্বাস ৰাখিছো যে সুশান্ত বৰগোহাঁই ডাঙৰীয়া অন্তত মোৰ মুখলৈ চাই আৰু খাৰবাসী মুখলৈ চাই এই ধৰণৰ কথা বতৰা যিবিলাক ওলাইছে সেইবিলাক মিছা বুলি প্ৰমাণিত কৰিছোঁ। এই উপ নিৰ্বাচন হাৰিম নে জিকিম মই এতিয়া নকওঁ, কিন্তু এটা কথা মই আপোনালোকৰ জৰিয়তে মোৰ দলীয় কৰ্মীক কৈছোঁ যে হৰা জিকা ৰাইজে সিদ্ধান্ত ল'ব, কিন্তু কংগ্ৰেছ দলে ইমান সহজে এইবাৰ হাৰ নেমানে। দলে যেতিয়া মহাজোঁট বনাইছিলে নিশ্চিতভাৱে মোৰো সন্মতি আছিলে, মোৰ নাম সন্মতি লক্ষণম। কিন্তু আজি মহাজোঁটৰ পথটো কি আছে যে বিজেপিৰ বিৰুদ্ধে এক শক্তিশালী জোঁটবন্ধ, বিজেপিৰ ক্ষমতাৰ পৰা অপসাৰিত কৰিবৰ কাৰণে মহাজোঁট জন্মিছে। এতিয়া মই ভাবিম যে মহাজোঁটৰ প্ৰতিগৰাকী অংশীদাৰ, প্ৰতিটো অংশীদাৰ দলেই যিটো কথাক অগ্ৰাধিকাৰ দি পেলাই মহাজোঁট জন্ম হৈছিলে সেই জন্মস্বত্ব আমি সকলোৱে মানি চলিব লাগিব। আজিৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই যিখন চকীত বহিছে সেইখন চকীতেই এটা সময়ত ভাৰতৰত্ন গোপীনাথ বৰদলৈ ডাঙৰীয়া বহিছে। আজি যদি গোপীনাথ বৰদলৈ ডাঙৰীয়া জীয়াই থাকিলেহেঁতেন বৰ্তমানৰ মুখ্যমন্ত্ৰীগৰাকী বিৰোধীৰ প্ৰতি যিধৰণৰ উপলঙা আৰু তাচ্ছিল্য, হয়তো গোপীনাথ বৰদলৈ ডাঙৰীয়া ভাৰতৰত্ন উপাধি আজি ঘূৰাই দিলে। ভাৰতবৰ্ষৰ সংবিধানে বিৰোধীৰ ভূমিকা ব্যাখ্যা কৰিছে। ভাৰতবৰ্ষৰ সংবিধানে বহুদলীয় গণতন্ত্ৰ ব্যৱস্থাক স্বীকৃতি দিছে, ইলেকশ্যন কমিশ্যনে স্বীকৃতি দিছে। বিৰোধীৰ কাৰণে বিধানসভাৰ স্থান আছে, বিৰোধীৰ কাৰণে সুকীয়া চিন্তা চৰ্চা আছে, বিৰোধী দলপতি কেবিনেট মৰ্যাদা দিয়া হৈছে। এই কথাটো কি, ইয়াৰ অৰ্থটো কি? তেওঁ কেৱল কংগ্ৰেছ দলক উপলঙা কৰা নাই, তেওঁ ভাৰতীয় সংবিধানিক ব্যৱস্থাটোক উপলঙা কৰিছে, তেওঁ গণতান্ত্ৰিক প্ৰমূল্যক নাচাত কৰিব বিচাৰিছে। যিবিলাক মানুহে কেৱল ক্ষমতাৰ কাৰণে ৰাজনীতি কৰে, যিবিলাক মানুহে ক্ষমতাৰ ধন আহৰণৰ উপাৰ্জনৰ থলী হিচাপে ভাবে তেওঁলোকে এনেকুৱা কথা ক'ব পাৰে। যিবিলাক মানুহৰ একনাই কৰ্তব্য হোৱাৰ সপোন থাকে, যিবিলাক মানুহৰ চৈৰাচৰি হোৱাৰ সপোন থাকে, যিবিলাক মানুহে ক্ষমতা যিকোনো প্ৰকাৰে হওক চলে বলে কৌশলে কুক্ষিগত কৰিব বিচাৰে, এনেকুৱাটো ছাদাম হুছেইনেও কৰিছিলে, এনেকুৱা গাদ্দাফিও কৰিছিলে, কিন্তু শেষৰ পৰিণতি কি হ'ল? মধুকোটাওটো চিক্ষ নিষ্ঠা হৈছিলে। অসম প্ৰদেশ কংগ্ৰেছৰ প্ৰতিগৰাকী দলৰ নেতা কৰ্মীয়ে যে সভাপতি হৈছে আৰু তেওঁলোকে যেতিয়া মোৰ ওচৰলৈ আহিব তেওঁলোকে অনুভৱ কৰিব যে হয় মই সভাপতি হৈছোঁ, তেওঁলোক সভাপতি হৈছে। করিমগঞ্জের পাথারকান্দি ড্রাগস মাফিয়া আরক্ষীর সংঘর্ষ, ড্রাগস বিরোধী অভিযানত আরক্ষীর এনকাউন্টার, আরক্ষীর গুলিত আহত হয়েছে ড্রাগস মাফিয়া। গুলিবিদ্ধ ড্রাগস মাফিয়াটো কাউসার আহমেদ বলে জানিব পৰা গৈছে। অভিযানত গুরুতরভাবে আহত হয়েছে দুজনক আরক্ষী। ভারত বাংলাদেশ সীমান্তর লক্ষীপুরত আরক্ষীয়ে চলাইছিল ড্রাগস বিরোধী অভিযান। ছজনীয়া ড্রাগস মাফিয়া দলটোৱে আক্রমণ করেছিল আরক্ষীক। আরক্ষীর বন্দুক কাঢ়ি পলুয়ার সময়তে এই গুলিচালনার ঘটনা সংঘটিত হয়। করিমগঞ্জের পাথারকান্দি ড্রাগস মাফিয়া আরক্ষীর সংঘর্ষ, ড্রাগস বিরোধী অভিযানত আরক্ষীর এনকাউন্টার, আরক্ষীর গুলিত আহত ড্রাগস মাফিয়া, গুলিবিদ্ধ ড্রাগস মাফিয়াটো কাউসার আহমেদ। অভিযানত গুরুতরভাবে আহত হয়েছে দুজন আরক্ষী। ভারত বাংলাদেশ সীমান্তর লক্ষীপুরত আরক্ষীয়ে চলাইছিল ড্রাগস বিরোধী অভিযান। ছজনীয়া ড্রাগস মাফিয়া দলটোৱে আক্রমণ করেছিল আরক্ষীক। আরক্ষীর বন্দুক কাঢ়ি পলুয়ার সময়তে এই গুলিচালনার ঘটনা সংঘটিত হয়। আমাৰ এটা মানে কভার্ট অপারেশন চলি আছিলে, ড্রাগসৰ সাসপেক্টেড ড্রাগস এটা ট্রানজেকশন হব বলে আমি শুনিছিলোঁ। তো তেতিয়াই আমাৰ এটা টিম গৈছিলে, দুজন কনষ্টেবলে মানে দুটা ড্রাগস পেডলাৰ আছে বুলি মানে সাসপেক্ট কৰিছিলে। এতিয়া গৈ পেলাই যেতিয়া তাহাঁতক ডিটেইন কৰিব ধৰিলে তেতিয়া আমাৰ মানে যোন দুজন কনষ্টেবল আছে তেওঁলোকক এই দুজন মানুহে মানে ঘপককৈ ধৰি ল'লে আৰু ঘপককৈ আৰু চাৰিজনমান মানুহ ওলাই পৰিলে। এই ড্রাগস পেডলাৰৰ লগৰে মানুহ তাহাঁতি আমাৰ কনষ্টেবলক এটেক কৰিব ধৰিলে আৰু এটেক কৰি এজনে তেওঁ এজনৰ পিষ্টলটো কাঢ়ি ল'ব ধৰিলে। তো তেতিয়া আমাৰ আৰু আন এজন কনষ্টেবলে ব্লেংক ফায়াৰ কৰিলে, কিন্তু তেতিয়াও তেওঁলোক নৰলে। সেইটো কাৰণে আৰু এটেক কৰিবলৈ যেতিয়া ধৰিলে তেতিয়া মানে নিজৰ সুৰক্ষাৰ বাবে লগতে যাতে পিষ্টলটো কাঢ়ি লৈ নাযায় সেইটো কাৰণে মানে দুটা ৰাউণ্ড ফায়াৰ কৰা হ'ল। দুটা ৰাউণ্ড ফায়াৰ কৰোঁতে এজনৰ নাম কৌছাৰ আহমেদ,
ওসার আহমেদ ঘর ঘরটো হয়েছে এই তাতে ঘর আর এই গাত ভরিত দুটা গুলি লাগিছে ইনজোর্ড হয়েছে আর ইতিমধ্যে আমি শিলচর মেডিকেল কলেজলে রেফার করেছে পাঠাকান্দি হসপিটালের আরতে আমার দুজন কনস্টেবল আঘাতপ্রাপ্ত হয়েছে করিমগঞ্জ সিভিল হসপিটালে রেফার করা হয়েছে গোটেই অপারেশন তারপর যেটা ইনজোর্ড জনের পর আমি প্রায় 72 গ্রামস অফ সাসপেক্টেড ব্রাউন সুগার আমি সিজ করেছি আর এনডিপিএস এক্টর প্রসিজার মতো ডিব্ৰুগড়ত ভয়ংকৰ পথ দুৰ্ঘটনা সংঘটিত হৈছে। চাবুৱাৰ ৰাজচক্ৰ বিষয়াৰ তীব্ৰবেগী বাহনে মহতি আনিলে বাইক আৰোহীক। ডিব্ৰুগড় অসম চিকিৎসা মহাবিদ্যালয় সংযোগী পথত সংঘটিত হৈছে এই ভয়ংকৰ দুৰ্ঘটনা। চিচিটিভিত বন্দী হৈছে ভয়ংকৰ দুৰ্ঘটনাৰ দৃশ্য। অৱশ্যে দুৰ্ঘটনাৰ সময়ত বাহনত নাছিল চক্ৰ বিষয়া শিল্পী শিখা ঠাকুৰীয়া। সেউজপুৰ দিশৰ পৰা অসম চিকিৎসা মহাবিদ্যালয়ৰ দিশে তীব্ৰ বেগেৰে গৈ থকা এখন মটৰচাইকেলৰ সৈতে মুখামুখি সংঘৰ্ষত পতিত হয় চক্ৰ বিষয়াৰ বাহনখন, যাৰ ফলত চক্ৰ বিষয়াৰ বাহনৰ চালকৰ লগতে আহত হৈছে আন তিনিজন আরোহী। ইপিনে চক্র বিষয়ার বাহনের খুন্দাত গুরুতরভাবে আহত হয়েছে করণ গ্রিল নামের বাইক আরোহীজনের অবস্থা, আর অবস্থা অতি সংকটজনক বলে জানিপরা গেছে। উল্লেখযোগ্য যে তীব্র বেগে অহা চক্র বিষয়ার বলেরো বাহনখানে যুবকসহ মোটরসাইকেলখনের কেবাখনো গাড়ি মহতিয়াই নি খুন্দা মারে বিদ্যুতের খুঁটাত। আনহাতে সরকারি বিষয়াগী নথকা অবস্থা নাম ফলক লগায় চালকজনে রাজপথে তাণ্ডব চলারও অভিযোগ একাংশ। আজি যে ভয়াবহ দুর্ঘটনা সংঘটিত হয়েছে আমার এই কেউ দেখা নাই ডিব্রুগড় অন্তত। আর আচরিত কথা, তার এই গাড়িটা যার লগত এক্সিডেন্ট হয়েছে এই একটা চক্র বিষয়া, চাবুয়া চক্র বিষয়ার গাড়ি, এই সেই গাড়িটা কেনকে লাগামহীনভাবে আহি আছে, বেপরাভাবে আহি আছে, এই আচরিত কথা। এইটার লগতে এক্সিডেন্টও হয়ে গেল। আর এটা কব পারি, এই এক্সিডেন্টের কারণে দায়ী সেই বাইক চলা লড়াটা, এই উদণ্ড যুবকর কারণে, এই দুটার কারণে একটা ভয়াবহ আজি ঘটনাটা ঘটিল। এই কারণে এটা একটা উচিত তদন্ত হব লাগে, কারণ একটা গভর্নমেন্ট অফিসার গাড়ি এনেকে লাগামহীনভাবে জুড়ে জুড়ে আহি আছে, এটা খুব ডাঙর কথা। স্বাগতম বিরতির পাছত। করিমগঞ্জত শিশু মহিলা সহ 15 জনক রোহিঙ্গাক আটক করা হয়েছে। বদরপুর এখন হোটেলের রোহিঙ্গা দলটুক আটক করা হয়েছে। রোহিঙ্গা দলটো দুদিন ধরে হোটেল আছিল, ত্রিপুরালে যাওয়ার বাবে বাহর পাতিছিল হোটেলত। শিলচর আগরতলা যাত্রীবাহী রেলের অপেক্ষাত আছিল এই দলটো। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যোগে প্রবেশ করেছিল বদরপুর। উত্তরপ্রদেশের আলিগড়ের বাসে আসছিল শিলিগুড়ি, তারপিছতে ত্রিপুরালে যাওয়ার লক্ষ্যে প্রবেশ করেছিল। কিন্তু বদরপুর রেল আরক্ষীর অভিযানের জালত পড়ে রোহিঙ্গার দলটো। রোহিঙ্গার দলটোর মিয়ানমারের নথিপত্র জব্দ করা হয়েছে। শিলচর আগত বেশি যাওয়া রোহিঙ্গা বলে আগত আর পি এফ এ দিয়ে গেছিল যতই চেক করতে 15 জন রন্ধা হয়েছে, বাচ্চা 6 জন আর ডর 9 জন টকিও অলিম্পিকত দেশ প্রতিনিধিত্ব করা অসম কন্যা লাভলীনা বৰগোহাঁইৰ উপর দৃষ্টি নিবদ্ধ এতিয়া প্রতিগৰাকী অসমীয়ার। প্রচণ্ড মানসিক শক্তি আর একাগ্র সাধনার বলত নিজকে বিশ্ববাসীর সন্মুখত তুলি ধরবলে সক্ষম হওয়া লাভলীনাক জানাইছে সকলে আশীর্বাদ আর শুভেচ্ছা। প্রেমী যুবছাত্র সমাজ নামের সংগঠনটির একাংশ তরুণে টিয়কত রাজপথত কাহত লাভলীনার প্রতিচ্ছবি অঙ্কন করে শুভেচ্ছা জ্ঞাপন করলে। আশা লাভলীনা অলিম্পিকত সোণর পদক আজুরি বিশ্বর বুকুত খুদিত করব স্বাভিমান। দিগন্ত হাজরি টিয়কর দৃশ্য দেখাম। টিয়কত ইতিমধ্যে এইগৰাকী খেলুৱৈ টকিঅ' যাত্ৰাৰ যি আচলতে চলিল অসম কন্যা লাভলীনা বৰগোহাঁই, তেখেতক আচলতে অভিনন্দন শুভেচ্ছা বাৰ্তা দি এনেকুৱা ধৰণে ৰাজপথৰ কাষত তেওঁৰ প্ৰতিচ্ছবি অংকন কৰিছে। মোৰ লগত আছে, মই মনোজ গগৈৰ চলে আহিছোঁ। কি ক'ব, খুব সুন্দৰভাৱে আজি আপোনালোকে শুভেচ্ছা জনাইছে লাভলীনাক, এই যি যাত্ৰা, তেখেতৰ যাত্ৰাক লৈ আপোনালোকে এই মুহূৰ্তত কি ক'ব? আটাইতকৈ ডাঙৰ কথা যে লাভলীনা বৰগোহাঁই এক সংগ্রামপূর্ণ জীবনের যোগেদি গৈ আজি ক্রিয়ার যে রণাঙ্গন বলে কোয়া হয় বিশ্বর সমগ্র দেশ সমূহে যত অংশগ্রহণ করে, অলিম্পিকের দরে একটা জটিল প্রতিযোগিতাত অংশগ্রহণ করবলে যোগ্যতা অর্জন করেছে আর ইতিমধ্যে প্রি কোয়ার্টার অতিক্রম করেছে। আমি অসমবাসী রাইজ হিসাবে তথা
অসমৰ এজন সন্তান হিচাপে আজি লভলীনা বৰগোহাঁই এই যি যাত্ৰা, এই যাত্ৰাৰ পথত আমি আচলতে কমলন্দু ছিটিয়াই দিছোঁ। তেওঁ যাতে যাত্ৰা শুভ হওক, তেওঁ যাতে অসম তথা ভাৰতবৰ্ষলৈ গৌৰৱ কঢ়িয়াই আনে, আমি এক ইতিহাসৰ যাতে সাক্ষী হ'ব পাৰোঁ, অসমবাসী ৰাইজ আমি যাতে সেই গৌৰৱ উজ্জ্বল ইতিহাসৰ সাক্ষী হ'ব পাৰোঁ, তাৰ বাবে আচলতে আমি এই যি ৰাজহুৱা স্থানত আমি লভলীনাৰ ছবি আঁকি আমি শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। এয়া অকল আমি বুলি নহয়, অসমৰ আজি প্ৰত্যেক সামাজিক অনুষ্ঠান বা বিভিন্নজনে নামঘৰ, মছজিদ, গীৰ্জা আদি বিভিন্ন স্থানত যে যেনেধৰণে পাৰে তেওঁক আচলতে শুভেচ্ছাৰে উপচাই পেলাইছে। আৰু চৰকাৰেও তেওঁলোকৰ যি গ্ল' ফৰ গ্ল'ৰি লভলীনা এনেকুৱা এটা টাইটল দি মানে ইতিমধ্যে এক প্ৰশংসনীয় পদক্ষেপ লৈছে। আমি অসমপ্ৰেমী যুৱ ছাত্ৰ সমাজেও কেৱল মাত্ৰ তিয়কত বুলি নহয়, অসমৰ বিভিন্ন প্ৰান্তত আজি আমি ইতিমধ্যে নিৰ্দেশ প্ৰেৰণ কৰিছোঁ যে লভলীনা বৰগোহাঁই এই যি যাত্ৰা, এই যাত্ৰা যাতে শুভ হয়, তাৰ বাবে আমি এনেকুৱা ধৰণৰ এক পদক্ষেপৰ যোগেদি তাইক আৰু উৎসাহ যোগাব পাৰোঁ, তাৰ বাবে আমাৰ তৰফৰ দুধনৈৰ দুগ্ধ শীতলীকৰণ কেন্দ্ৰৰ মৃত্যপায় অৱস্থা আমি দেখুৱাম। কেন্দ্ৰটোৱে এতিয়া শ্মশান যাত্ৰা কৰিছে বুলি বহুতে ক'ব বিচাৰে। যোৱা 20টা বছৰে বন্ধ হৈ আছে দুগ্ধ শীতলীকৰণ কেন্দ্ৰটো, ফলত অকামিলা হৈ পৰি আছে লাখ লাখ টকাৰ মূল্যৰ মেচিনসমূহ, যাৰ পৰিণাম ভুগিছে গোপালক আৰু দুগ্ধ উৎপাদনকাৰীসকলে। আমি দেখুৱাইছোঁ কেনেধৰণে দুগ্ধ উৎপাদনকাৰীসকলে এতিয়া ইয়াৰ পৰিণাম ভোগ কৰিবলগীয়া হৈছে, কেনেদৰে এটা তাত থকা যিসমূহ মেচিন আছে সেয়া দুৰৱস্থা আমি দেখুৱাইছোঁ, জহি খহি গৈছে। 1970 চনতে স্থাপন হৈছিল আৰু দুধনৈৰ উন্নয়ন দুগ্ধ শীতলীকৰণ কেন্দ্ৰটো গোৱালপাৰা জিলাৰ দুধনৈৰ দুগ্ধ শীতলীকৰণ কেন্দ্ৰ 1970 চনত স্থাপন হোৱাৰ পিছত 20 বছৰ ধৰি এনেধৰণে বন্ধ হৈ আছে। দুধনৈ গাখীৰ শীতলীকৰণ কেন্দ্ৰ এইটো অনতিপলমে অসম চৰকাৰে মানে এটা মানে ষ্টেপ লৈ এইটো মানে পুনৰ জীৱিত কৰি কাৰ্যক্ৰম কৰিব লাগে। কাৰণ আমাৰ যি বৰ্তমানৰ লকডাউন সমস্যা, এই লকডাউনৰ মানে ক্ষেত্ৰত আমাৰ দুধনৈ অঞ্চলৰ যিখিনি গোপালক আছে, এই গোপালকসকলে বহুত গাখীৰ প্ৰডাকশ্যন কৰাৰ পিছতো মানে বজাৰ মানে সঠিক মূল্য নাপায় আৰু যাৰ ফলত মানে গাখীৰবোৰ পেলাই দিব লগা হৈছে, এনেকে মানে অৱস্থা হৈছে। যদি এই মানে কেন্দ্ৰটো জীয়াই থাকিলেহেঁতেন তেতিয়াহ'লে নিশ্চয় ইয়াত মানে ষ্টৰেজ কৰি পিছত মানে বজাৰত মানে মানে ভাল দামত বিক্ৰী কৰিব পৰা। ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে অব্যাহত আছে হাতী মানুহৰ সংঘাত। শোণিতপুৰৰ মিছামাৰীৰ বেঙেনাজুলি গাঁৱত নিশা দুটা বনৰীয়া হাতীয়ে চলালে উপদ্ৰৱ। গাঁওখনৰ এগৰাকী মহিলাৰ ঘৰ ভাঙি লণ্ড ভণ্ড কৰিলে বন্যহস্তীয়ে। দাঁতিকাষৰীয়া সোণাই ৰূপাই বন্যপ্ৰাণী অভয়াৰণ্যৰ পৰা খাদ্যৰ সন্ধানত ওলাই অহা দুটা হাতীয়ে উৰে নিশা উপদ্ৰৱ চলালে। উল্লেখযোগ্য যে সোণাই ৰূপাই অভয়াৰণ্যৰ কাষে কাষে থকা সৌৰ শক্তিচালিত বৈদ্যুতিক প্ৰতিৰোধক বিগত দুমাহ ধৰি বিকল হৈ আছে। সৌৰ শক্তিচালিত বৈদ্যুতিক প্ৰতিৰোধকৰ বাবে সোণাই ৰূপাই বন্যপ্ৰাণী অভয়াৰণ্যৰ পৰা বনৰীয়া হাতী বাহিৰলৈ ওলাই আহিব নোৱাৰে। সৌৰ শক্তিচালিত বৈদ্যুতিক প্ৰতিৰোধটো বিকল হৈ থকাৰ বাবে অঞ্চলটোত এতিয়া হাতী মানুহৰ সংঘাত বৃদ্ধি পাবলৈ লৈছে। আমাৰ যোনটো সোণাই ৰূপাই অভয়াৰণ্যৰ এইটো ফেঞ্চিং লগোৱা আছে কাৰেণ্টৰ তাৰটো, এইটো দুমাহ ধৰি বিয়া হৈ আছে। এইটো যিহেতু গোলাইলৈকে লগোৱা আছে, ইয়াৰ কাৰণে আমাৰ বিভিন্ন খেতি বাতি বহুতেই ৰক্ষা পৰে এইটো কাৰেণ্টৰ কাৰণে। কিন্তু যোৱা দুমাহ ধৰি এইটো কাৰেণ্টৰ কোনো মতলব বিয়া হৈ থকা কাৰণে হাতী। ইয়াৰে সৈতে বাতৰি প্ৰাপ্তি দিয়া লৈছোঁ। নমস্কাৰ।